নমস্কার। কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানের 61তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সোম থেকে শনি এই ছদিন রাত্রি 9টায়, এবং রবিবার দিন ওই একই চ্যানেলে থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা কথামৃতর মধ্যে ছিলাম এবং আছি 14ই ডিসেম্বর 1882 প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত ছিলেন বিভিন্ন ভক্ত, যাদের অন্যতম শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়। এবং আমরা আগের দিন যতটা অবধি পড়েছিলাম শুনেছিলাম তাতে দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ তীব্র বৈরাগ্যের কথা, খুব রোখের কথা বলছিলেন ঈশ্বর লাভের জন্যে। এই রকম মনের অবস্থা কীরকম সেটির জন্য একটি দৃষ্টান্ত দিচ্ছিলেন, গল্পের মতো করে বলছিলেন, আমরা সেই অবধি শুনেছিলাম। তারপর থেকে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন এই শ্লোকটি, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আসো না কেন? বিজয়বাবু বলছেন, বিজয়, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না। বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই আসেননি, তা শ্রীরামকৃষ্ণ বলছেন আগে অত আসতে এখন আসো না কেন? এই প্রশ্ন শ্রীরামকৃষ্ণের ভেতরের একটা আরতি থেকে উৎপন্ন। ওই যে বিজয়কৃষ্ণ গোস্বামী মশাই আসছেন না, তার জন্য শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হচ্ছেন। তিনি কত কত মানুষের জন্য এইরকমভাবে ব্যস্ত হয়েছেন, সেটা আর কোনো কারণে নয়, শুধু ওই জন্যে যে তাদের যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়, পারমার্থিক উন্নতি হয়, সেই জন্যে। তো খুব কাতর হয়ে তিনি তাদের কথা যে ভাবতেন সেটা বোঝা যায় প্রশ্নের ভঙ্গিমা দেখলে। এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী মশাইকে জিজ্ঞেস করছেন আগে অত আসতে এখন আসো না কেন? বিজয়কৃষ্ণ বলছেন যে এখন আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। তাহলে ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছেন, বেতন এর প্রসঙ্গ রয়েছে, তো তিনি আসতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ কিন্তু সেখানে বেশ শার্পলি বললেন, কোনো আহত করছেন না তাকে, কিন্তু শার্পলি বলছেন যে যার ভেতরে ওই প্রবণতা আছে ঈশ্বর লাভের, ঈশ্বরীয় ভাব ভেতরে রয়েছে, সেটির বিকাশের সম্ভাবনা যার মধ্যে রয়েছে, তিনি যদি এই কাজকর্ম স্বীকার করেন তার একরকমের বন্ধনের মধ্যে পড়ে যান। অর্থের প্রসঙ্গ, বেতন, বন্ধন, এই সমস্তগুলো থাকে। বলছেন শ্রীরামকৃষ্ণ যে কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়, কামিনী থেকেই কাঞ্চনের দরকার। তো এই অর্থের যে প্রয়োজন তার অন্যতম কারণ, যে সংসারের যে নেসেসিটি সেই জায়গাটাকে দেখাচ্ছেন। বলছেন কামিনী থেকেই কাঞ্চনের দরকার, যে সংসারের মধ্যে অন্যের ভরণ পোষণ, তাদের সুখ স্বাচ্ছন্দ্য, সেটার জন্যই পয়সার দরকার। তো এইরকমভাবে বললেন, বলে বললেন তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়, তোমার মনের মতো কাজ করতে পারো না, বলে একটি দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল, রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত, মহারাজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন, কাজে কাজেই আসতে হয়, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে পূজারীরা প্রথমে বিবাহ করেননি, তো বললেন যে তখন খুব তেজস্বী ছিল, ওই যে তারা তেজস্বী, তা সেটা কিরকম তার দৃষ্টান্ত, যে রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দিয়ে দিলেন মানে এখানে বলার ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে যে বাবা এত তেজ, আচ্ছা দেখি কিরকম ভাবে কি বন্দোবস্ত করা যায়।
কোনো পরিবর্তন হয় কিনা, এই তেজ এটা রিপেয়ার করা যায় কিনা, এরকম ভঙ্গি। তো রাজাও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন, এরমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। তা এই যে তাদের মধ্যে যে তেজের ভাব, যে কারো কাছে মাথা নত করবেন না, অগ্রণী হয়ে দেখা করতে যাবেন না, তারা গোবিন্দজির পূজারী, সেই তারাই এখন এসে যাচ্ছেন এবং বলছেন শ্রীরামকৃষ্ণ যে নিজে নিজেই গিয়ে উপস্থিত বলে উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারা কি বলে, মহারাজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। অর্থাৎ মহারাজ ডেকেও পাঠাননি, ওখানে দরকারও ছিল না হয়তো, অত কিছু একটা সাংঘাতিক রকমের প্রয়োজন ছিল না, কিন্তু দিব্যি এসে গেছে, কাজে কাজেই আসতে হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাজে কাজেই আসতে হয়, অর্থাৎ নানা কাজে, আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব। তার মানে এই অন্নপ্রাশন হাতে খড়ির জন্য গিয়ে বলছে এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। তো এই যে অবস্থা তাদের, সেখানে স্বাধীনতা চলে যাচ্ছে, এবং এই যে স্বাধীনতা চলে যাওয়ার ফলে যেটা হচ্ছে, এমনিতে ভালো যে রাজাকে নির্মাল্য নিয়ে গিয়ে দিয়েছে, কিন্তু এই এরাই এদের মধ্যে ওরকম তেজ ছিল, ফলে পুরো ব্যাপারটার মধ্যে একটু দুঃখ দুঃখ মাখা মজার উপাদান আছে। দুঃখ দুঃখ এই জন্যে যে তেজের জায়গাটা চলে গেল। তেজের জায়গাটা থাকলে কি হতো, তেজটা এমনিতেই খুব চমৎকার। তেজ মানে একটা উগ্রতা নয়, কিন্তু তেজ মানে স্বনির্ভরতা, এই ঈশ্বর লাভের পথে সেইটাই হচ্ছে একটা বড় গুণ। যে যিনি সাধক বা সাধিকা, তিনি কারোর উপর নির্ভর করবেন না, অন্যের দানের উপরেতে তার কোনো আকর্ষণও থাকবে না, সেই চাহিদাও তিনি কখনো বোধ করবেন না, সেটার অপেক্ষাও রাখবেন না। এই যে তেজ, এটার জন্য তো একটা তেজ চাই যে মানুষের দিতে আসছে, কিন্তু তিনি বলছেন যে না, আমার প্রয়োজন নেই, আমি নেবো না। তার জন্য একটা তেজ লাগে, তার জন্য একটা ফার্ম ডিটারমিনেশন লাগে, সেইটা থাকা মানে খুব চমৎকার যে এই মানুষ ভগবানের দিকে খুব এগোবে। তাহলে তিনি উগ্র নন, কিন্তু একই সঙ্গে লোভীও নন, বিন্দুমাত্র আসক্তি নেই, কম্প্রোমাইজ করেন না, ভয় নেই। ভয় নেই কেন, ওই যে রাজা, রাজা যদি ডেকে পাঠায়, আসে যদি বলে রাজাকে আসতে বলো, তাহলে তো রাজা ক্ষতিও করে দিতে পারে, বলে কিসের ক্ষতি। তো সেখানে সে ভয়টা তার নেই, সে যাকে ডাকছে তার উপরে তো নির্ভর করে আছে। তাহলে এই যে ভয় শূন্যতা, অপরিগ্রহ, অর্থাৎ কিছু নেব না, এই গুণগুলো তার ওই ধর্মজীবন, তার সাধন জীবনকে সমৃদ্ধ করবে এবং তাকে অভীষ্টের দিকে এগিয়ে দেবে। তা সেই তেজটা তো চমৎকার, সেই তেজ চলে গেল, সেই তেজ চলে গিয়ে এখন নিজে নিজে গুট গুট করে গিয়ে হাজির হয়েছে, কেউ ডাকেও নি। তো গিয়ে সে বলছে আমি নির্মাল্য এনেছি, ধারণ করুন ইত্যাদি। তো এর মধ্যে ওই জন্যে ওই তার মধ্যে ওই রকম একটুখানি রয়েও গেছে, যে কি ছিল আর কি হলো সেরকম রয়ে গেছে। আরো গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ, মজার পরিবেশ তৈরি হচ্ছে, এবং মানুষের এই যে একটা বন্ধনের জন্য যে অসহায়তা তৈরি হয়, সেটার কথা তুলে ধরছেন শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা মানুষকে খুব ভালোবেসেছেন, কিন্তু তিনি নিজে বিবাহ করেছেন, কিন্তু বিবাহের ফলে যে বন্ধন, সেই বন্ধনটাকে স্বীকার করেননি। বিবাহটা একটা সংস্কারের মতো করেছেন, এবং যাকে ঘরে নিয়ে এসেছেন, নিজেই তো বলেছিলেন সন্ধান যে জয়রাম বাটিতে আছে, কুটো বাঁধা হয়ে এরকম বলেছিলেন। তো যাকে এনেছেন তিনি ধর্মসঙ্গিনী, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ধর্মের জীবন, এবং শ্রীরামকৃষ্ণের দেহের অবসান হওয়ার পর তার জীবন কীরকমভাবে পল্লবিত হচ্ছে, বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ আরেকটি রূপে তার মধ্যে দিয়ে কাজ করছেন লোককল্যাণে। তো সেটা তো অন্যরকম, কিন্তু তিনি ওই বিবাহ, ওই নামমাত্র বিবাহ, তার সেই অর্থে সংসার করেননি। সেই তিনিই বলছেন যে বিবাহ যেন বন্ধনের কারণ হয়ে না দাঁড়ায়, এবং সাধারণত সেটাই হয়ে দাঁড়ায়, আর হয়ে দাঁড়ালে খুব মুশকিল হয়ে যায়। যে কিনা ঈশ্বরের পথে যেতে চাইছে তাকে এই জায়গাটা সঙ্গে সাবধান থাকতে হবে, বা এরকম ঘটে, কাম অন, লেট আস রিকগনাইজ ইট, লেট আস অ্যাকসেপ্ট দিস ট্রুথ, লেট আস রাইজ আপ টু দিস ট্রুথ। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং সেখানে আরেকটি প্রসঙ্গ বলছেন, বলছেন 1200 ন্যাড়া আর 1300 নেড়ি তার সাক্ষী উদম শাড়ি। তো 1200 ন্যাড়া আর 1300 নেড়ি তার সাক্ষী উদম শাড়ি, এই গল্প তো জানো, শ্রীরামকৃষ্ণের নিজস্ব গল্প বলার ভঙ্গি, তিনিই বলবেন গল্প, কিন্তু বলছেন এই গল্প তো জানো বলে গল্পের মধ্যে ঢুকছেন। খুব বৈঠকি ভঙ্গি, যে ওই ওপাড়ার অমুকের যে সেই একটা ব্যাপার হয়েছিল, সে ঘটনাটা এসে তো জানো, তখন কেউ বললে যে না জানি না, তো বলে আয় দাঁড়াও বলছি। এই বৈঠকি ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ গল্পের মধ্যে দিয়ে অসামান্য বক্তব্যকে উপস্থাপন করছেন, অসামান্যভাবে চোখ খুলে দিচ্ছেন
সমস্ত মানুষের। বলছেন, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1389 শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। তো বলছেন যে বীরভদ্রের এরকম, নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্র, তার 1300 শিষ্য ছিল, এই শিষ্যেরা যখন সিদ্ধ হলো তখন, এবং ন্যাড়া শিষ্য মানে ওই তার শিষ্যত্বের মধ্যেই এইটি ছিল, ধরে নেওয়া যেতে হবে যে তারা ন্যাড়া হয়েছে, মুন্ডিত মস্তক, তো তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন তার ভয় হয়ে গেল। সিদ্ধ মানে ঈশ্বর লাভ হয়ে গেছে, তখন তার ভয় হলো। ভয় হলো কি, যে লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। তার মানে তাদের মধ্যে এমন তেজ তৈরি হয়ে গেছে যে তারা সিদ্ধ বাঁক হয়ে গেছেন, তো ফলে তাদের ওই তেজে লোকের ক্ষতিও হয়ে যেতে পারে। দিস ইজ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপন উইথ দিস 1300 ডিভোটিস। তো এই 1300 নিয়ে এই ঘটনা ঘটছে, বা ঘটনা ঘটবার একটা অবস্থা তৈরি হচ্ছে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, এইবার কি মজার গল্প, এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যাহ্নিক করে এসো। এই ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। এইরকমভাবে বলছেন যে গঙ্গায় গিয়ে সন্ধ্যাহ্নিক করতে বলেছেন, এবং তাদের ওই রকম মনের অবস্থা, ওই রকম তেজ যে মাথার উপর দিয়ে জোয়ার ভাটা হয়ে যাচ্ছে কিন্তু ধ্যান ভাঙছে না। 1300 মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, মানে ওই চান করে আসতে বললেন কেন, ওই স্নান করে আসতে বলেছেন, সন্ধ্যাহ্নিক করে আসতে বলেছেন গঙ্গায় গিয়ে, তো ওইটি কেন বলেছেন, 100 জন তাদের মনের মধ্যে ওটা এসেছে। 1300 মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন, গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না, বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। মানে সেই 1300 তাদেরকে আগে থাকতেই রেডি করা ছিল, অপেক্ষায় ছিল সবাই, তা বললে যে এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। তারা গিয়ে দেখছি যে 100 জন মিসিং, তো সেই 100 জন খুব বুদ্ধিমান আর কি, তারা আগে থাকতে সমস্ত অ্যান্টিসিপেট করে পালিয়ে গেছে। তো এই 1200 জন বলছে যে 100 জন যে কোথায় গেল, মানে অনেক খুঁজে টুজে কিছু পায়নি, তো সেটা সাবমিট করেছে। তা উনি বলেছেন আর কি যে নেভার মাইন্ড। তো ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে, ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তার মানে বোঝাই যাচ্ছে যে 1200 আর 1300 তো 12:13 রেশিও একটা ব্যাপার হয়ে গেছে, একেবারে বীরভদ্রের উদ্দেশ্য সফল। তো ওই 1200 এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই, মেয়ে মানুষের সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। এটি বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই 100 জন পালিয়েছিল আর 1200 জন ট্র্যাপড হয়ে গিয়েছিল। বীরভদ্রই এরকম ব্যবস্থা করেছেন, তার এরকম হয়েছে। এই যে তাদের এরকম যে অবস্থা হয়েছে, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে খুব মমতা নিয়ে এই গল্পগুলি বলছেন, এই প্রসঙ্গগুলি করছেন। এর মধ্যে বোঝাই যাচ্ছে যে কেউ ইচ্ছে করে দাসত্বের মধ্যে গিয়ে পড়লো সেরকম নাও হতে পারে, কারণ ওই যে বলছেন যে 100 জন বুদ্ধিমান তারা আগে থাকতে চলে গেছে, এরা বুঝতে পারেনি, এরা বরং গিয়ে কাউন্ট করে বলছে যে 100 জন কোথায় চলে গেছে। তাহলে না জেনে বুঝেই ওই জীবনের মধ্যে গিয়ে পড়লো, কিন্তু জীবনের মধ্যে গিয়ে পড়লে কি হয় জানো, এরকম এরকম হয়। এই যে নিষ্প্রিয়ভাবে দেখানো, এটি শ্রীরামকৃষ্ণের চমৎকার। এমন কোথাও বলা হলো না যে এই 1200 জন ঝাঁপিয়ে পড়েছিল সংসারের মধ্যে, সেরকম বলা হলো না, কিন্তু যদি একবার পড়ে যায় তাহলে এরকম হয়। এই দেখানোটা একজন শিক্ষকের দিক থেকে, একজন আচার্যের দিক থেকে, একজন মানব প্রেমিকের দিক থেকে চমৎকার। এবার বিজয়বাবুর প্রতি বলছেন, মাস্টারমশাই লিখছেন বিজয়ের প্রতি, তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছো, আর দেখো অত পাশ করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়, তার কারণ কেবল কাম।
কর্মিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। তা বলছেন যে এইগুলো এই জন্যে হচ্ছে, বিয়ে করে নদের হাট বসিয়ে, মানে নবদ্বীপের হাট এই অর্থে আর কি, যে সেখানে আরে বাবা কি না পাওয়া যায়, কে মজাই মজা। তো সে হাট যদি একবার কেউ বসায়, হাট যদি শুরু হয়, তাহলে হাট কি দুম করে বন্ধ করা যাবে নাকি? তো হবে না। তো বলছেন বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যে হাটটা তো বসিয়েছে আর মজা ফুর্তি দিয়ে এখন শুরু হয়ে গেছে, সে হাট আর দুম করে বন্ধ করতে পারছে না, যখন দেখছি যে গোলমাল আছে তখন আর বন্ধ করতে পারবে না। সে হাট যখন একবার হাট কি একটা এইমাত্র বসালাম আর এইমাত্র উঠিয়ে দিলাম, এরকম তো হয় না, হাট যেমন ওঠাতে পারা যায় না, এও তেমনি যে একবার শুরু হয়ে গেছে। তো হাট তো তাহলে একটা নির্দিষ্ট সময় বাদে বন্ধ করা যায়। তাহলে উপমাটা কোনখানে মিলছে? মিলছে এইখানেই, যে যেই খুললো তার পাঁচ মিনিটের মধ্যেই কেউ যদি বলে এবার হাট বন্ধ করে দিক, তাহলে যেমন হবে না, হবে না, সেই হবে নাটার সঙ্গে এটা মিলছে যে এই জীবনও শুরু হয়ে গেছে, আর কিছু করা যাবে না এখন। তো সেটা দেখাচ্ছেন, বলছেন তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছো। এটি বিজয়বাবুকে বলছেন, এটা সকলকে বলেননি শ্রীরামকৃষ্ণ, কিন্তু বিজয়বাবুকে বলছেন এই জন্যে যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের মধ্যে প্রচুর ঈশ্বরীয় সম্ভাবনা ছিল বা রয়েছে, সেই জন্য তাকে বলছেন যে চাকরি স্বীকার করলে এতদূর কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেই সঙ্গে অন্যান্যদের কাছেও এই বার্তা থেকে যাচ্ছে যে পরের দাসত্ব করা মানেই কিন্তু যে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেওয়া। শ্রীরামকৃষ্ণ নিজের অন্তরঙ্গ শিষ্য নিরঞ্জনকে বলেছিলেন যে তুই মায়ের জন্যে চাকরি করছিস, তাই না হলে তোকে বলতুম ধিক, যে কিনা ঈশ্বরের দিকে যিনি যেতে চাইছেন তার ক্ষেত্রে ওই দাসত্ব স্বীকার করা মানে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন এসে যাওয়া। সেটির প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন অনবদ্য ভঙ্গিতে। বললেন যে আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়, এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। এইরূপ তীব্র বৈরাগ্য, ওই আগের দিনের অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে চাষা রোপ করে মাঠে জল আনতে চাইছে, সেই রকম। তো বলছেন যদি এই একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। এই মেয়ে মানুষে আসক্তি থাকে না মানে হচ্ছে যে আবারও, যে যদি কেউ নদের হাট বসিয়ে দিয়ে থাকে কিন্তু তার যদি ঈশ্বর লাভ হয়ে যায়, তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন মানেই সংসারী মানুষের কাছে এই বার্তা আনছেন যে এটা হতে পারে। আর মেয়ে মানুষে আসক্তি থাকে না মানে তাহলে কি একটা সাংঘাতিক সংসারের মধ্যে একটা অবস্থা তৈরি হবে, একটা শূন্যতা তৈরি হবে? তা কিন্তু তিনি বলেননি। কেননা দায়িত্ব কর্তব্যের দিক থেকে যা কিছু বাইরের দিক থেকে দেখলে মনে হবে একই রকম, কিন্তু ব্যক্তি আসক্তি শূন্য হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ চাইছেন যে দ্য ম্যান অ্যান্ড দ্য উম্যান তারা সমাজ সংসারে থাকার জন্য যেরকম যেরকম থাকবে সেইভাবে থাকবে, কিন্তু ভেতরে ঈশ্বরীয় ভাব এতটাই প্রবল হবে যে আসক্তির জায়গাটাকে তারা কাটিয়ে উঠবে। এটা কি হয়? এটা কি সহজ? উত্তর হচ্ছে যে সহজ নয়, কিন্তু হয়, শ্রীরামকৃষ্ণের সেই জন্যই বলা। এমনিতে ঈশ্বর লাভ, ধ্যান, জপ, তপস্যা, ভগবত পরায়ণতা, এগুলো কি সহজে হবার? কিন্তু শ্রীরামকৃষ্ণ এই কলিকালের মানুষের জন্যে খুব সহজ করে বলে দিয়েছেন যেটা আপাতদৃষ্টে খুব শক্ত, এবং অন্যান্য পথে যে যদি অনেক ব্রত তীর্থ এসব করতে বলা হয় তখন সেই পথে খুব যেটা কঠিন, শ্রীরামকৃষ্ণ সেটাকে সহজভাবে নিয়ে আসছেন যে আচ্ছা ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে মানে এইটাই তার বক্তব্য, যে যে সারাউন্ডিংটা রয়েছে, যে পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, তাকে বিপর্যস্ত না করে, তার মধ্যে আন্দোলন তৈরি না করে, তার মধ্যে ঝাঁকুনি না দিয়েও ব্যক্তি নিজেকে কিভাবে আসক্তিহীন করে সমাজে অপূর্ব কর্মযোগী রূপে থাকতে পারবেন। তিনি ভক্তি পথের সাধক, আর যে কর্মগুলি করছেন সেগুলিও এমনভাবে তিনি ভেবে নিয়েছেন যে তার যোগ সাধনার পথে কোনো ব্যাঘাত ঘটাবে না। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলছেন যে তীব্র বৈরাগ্য যদি হলো তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকবে না। এখানে তিনি মেয়ে মানুষ কথাটি বলেছেন, কিন্তু ওই মেয়েদের ক্ষেত্রেও তার ওই একই বক্তব্য, নরনারীর ক্ষেত্রে একই বক্তব্য, যে বিপরীত পক্ষে যেখানে সেখানে আসক্তি থাকলে আর ভগবানের দিকে এগুতে পারবে না, তাহলে আসক্তিবিহীন
যে দায়িত্ব কর্তব্য সম্পাদন সানন্দে, সেটিতে শ্রীরামকৃষ্ণ আনছেন মানুষকে। গড়ে বললেন যে যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর, কামিনী কি করবে? এরকম শ্রীরামকৃষ্ণ বললেন। এই যে বলছেন, এর মধ্যে যদি অন্য প্রশ্ন উঠে যাবে এবং উঠছেও, সেটা একটু বাদেই আমরা আসবো, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে সমস্তটার মীমাংসা করছেন। তা বলছেন যে যদি একবার তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। এবং তখন বলছেন যে দুটো চুম্বক পাথর, তোমাদের কে টেনে নেবে? বড়টাই টেনে নেবে। সেরকম ঈশ্বরের প্রতি যদি একজনের খুব অনুরাগ হয়, তাহলে ঈশ্বরেরও আকর্ষণ আছে, আবার এই দিকের আসক্তির আকর্ষণ আছে, কিন্তু ঈশ্বরের আকর্ষণ অনেক বেশি, ব্যক্তি ওই দিকে চলে যাবে। তাহলে এখানেও ভাবা হচ্ছে যে এই যে মেয়ে মানুষে আসক্তির কথা বলছেন, তাহলে তাকে, তার থেকে ঈশ্বরের আসক্তি বেশি, তাহলে এই যে কোট আনকোট যে মেয়ে মানুষের কথা মাস্টারমশাই লিখছেন, তাহলে কি তাকে উপেক্ষা করা হলো? তার ভালোবাসাকে কি ইগনোর করা হলো? এই যে জাগতিক যে সম্পর্ক, সেটাকে বইয়ের পাতা উল্টানোর মতো উল্টে দেওয়া হলো? তা নয়। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সমস্তটার মধ্যে থেকে ওই আসক্তির জায়গাটাকে সরিয়ে ফেলতে হবে। আসক্তির জায়গাটা কিরকম? আসক্তির জায়গাটা হচ্ছে একটা কথাতেই শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন, যেটি হচ্ছে যে এটি চিরকাল থাকবে এইরকম ভাবা, সেটি হচ্ছে আসক্তি। ওইটা যদি কেউ না ভাবে, তাহলে সমস্তটা সমাধান হয়ে যাবে। ওইটাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন সদসৎ বিচার করা। সদসৎ বিচার করে এই সংসারে বড় লোকের বাড়ির দাসীর মতো থাকো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কি পুরুষ কি নারী, বড় লোকের বাড়ির দাসীর মতো থাকো। তো একটাই প্রশ্ন যে এটা চিরকাল থাকবে কি না, সেই প্রশ্নটার উত্তরটা নিজের মনে মনে বুঝে নিয়ে সাংসারিক সম্পর্কগুলো রচনা করা। এইটা শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন ভারতবর্ষের অধ্যাত্ম সাধনার আদর্শের মধ্যে থেকে এই জায়গাটিকে বিশেষভাবে যেরকমভাবে তিনি নির্দেশ করছেন, তাতে বোঝা যায় যে একজন ব্যক্তির পারমার্থিক কল্যাণের পথ প্রশস্ত হবে, আবার কোনো আশঙ্কা থাকবে না যে সংসার বিপর্যস্ত হবে। বরং এইরকম যে মানুষের ভাব ভাবনা, সেই মানুষ সংসারের ক্ষেত্রেও একজন মহান মানুষ বলে পরিচিত হবেন। তিনি পুরুষ মানুষ হন, মহিলা হন, যিনি কিনা সব সম্পর্কগুলোকে ওই রকম একটা ইয়ার্ড স্টিক দিয়ে মেপে রেখেছেন যে এইটা চিরকালে থাকবে কি থাকবে না। বাবা মা সন্তানকে যে মানুষ করে, আগেকার দিনে একদম নিজের কাছেই রেখে দিত আর বলতো যে হ্যাঁ এখানে থেকেই, তাতে ও রাজা উজির না হলো হলো, বাড়িতেই থাকুক, হ্যাঁ তাতে অল্প টাকার মাইনে পায়, ঠিক আছে একটা সাধারণ মাইনে পেয়েছে, ঠিক আছে ওই ওইভাবে করেই থাকুক, এরকমভাবে লোকে বলতো। আর লোকে বলতো বাবার হোটেলে খাচ্ছে, আচ্ছা সেটা যদি হলো বাইরে পাঠাবো না, দূরে যাও না, একদম না এইখানে থাকবে, এইরকম যে ভাবতো। তারপরে যখন অবস্থা বদলেছে, অবস্থা বদলেছে, এখন আর কেউ ওরকমভাবে ঠিক ভাবতে চান না। ভাবেন যে সে যা পড়াশোনা করেছে, তার যে ক্ষমতা আছে, তার যে জ্ঞান অর্জন হয়েছে, সেখান থেকে সে যদি দূরে গিয়ে কোথাও থাকে, অন্য শহরে থাকে, অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে যদি থাকে, আর সে যদি তাতে খুশি থাকে, তাহলে আমরা তাতে ঘাবড়াবো না। তাহলে কি স্যার, বাবা ছেলে মেয়ের প্রতি তার স্নেহ টেহ কমে গেল নাকি এই যুগে? একেবারেই নয়, বরং আগেকার দিনের যা স্নেহ ছিল, এখন দেখা যাবে যে তার থেকেও বেশি কেয়ারিং আছে, যে তার জন্য সব ইন্স্যুরেন্স সমস্ত করে রেখেছে। তাহলে এটা হচ্ছে আসক্তিবিহীন সম্পর্ক, যেখানে কিনা তার জন্য ভীষণ কেয়ারিং, ভীষণ লাভিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই জানছে যে সম্পর্কটাকে ঠিক ওই মেপে নিয়েছে, মেপে নিয়েছে যে একে চিরকাল কোলের কাছে বসিয়ে রাখবো নাকি, তো সে দূরে গেলে যাবে। আবার সেই ছেলে মেয়েও নতুন করে বাবা মার সঙ্গে সম্পর্কগুলো রচনা করছে, যে সে দূরে যদি চলে গেল মেয়ে বা ছেলে, তাহলে একেবারে ভুলে গেল না, বাড়ির সঙ্গে যোগাযোগ রাখলো, এবং বিদেশ থেকেও বাবা মার জন্য যত রকমভাবে পারে তাদের সঙ্গে থেকে যাওয়া, এই সম্পর্ক নতুনভাবে ডিফাইন্ড হচ্ছে। এবং সেটা যদি ওই বোধের ভিত্তিতে হয় যে খুব আন্তরিকতা, আবার সেই সঙ্গে একটা হালকা সেন্টিমেন্টালিজম নয়, ইমোশনাল একটা কেমন যেন অবস্থা নয়, এইটা মিলে যদি হয় যে নন ইমোশনাল কেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড অ্যাফেকশন, এই যে জায়গাটা, তার কেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড অ্যাফেকশনের মধ্যে ইমোশন থাকবে, কিন্তু ইমোশন উইদাউট অ্যাফিনিটি, ওই আসক্তির জায়গা যত কমবে,
তত সম্পর্কগুলো আরো শাইন করতে আরম্ভ করবে। তো শ্রীরামকৃষ্ণ সেই রকম নতুন যুগের দিশা দেখাচ্ছেন এবং সেইখানেই তে আর বক্তব্য ঈশ্বরও টানছে কামিনীও টানছে, সেকালের এই ভাষা ব্যবহার করেছেন। তাহলে ঈশ্বরের প্রতি আকর্ষণ সেইটাই, বা ঈশ্বরের যে আকর্ষণ ওই ব্যক্তির প্রতি সেটাই জিতে যাবে। জিতে যাবে মানে কামিনী ভেসে গেল, মেয়েরা ভেসে গেল, অন্য সব সম্পর্ক চলে গেল তা নয়, সেই সম্পর্কগুলো রিডিফাইন্ড হতে আরম্ভ করবে যখন এই ব্যক্তি ওই প্রবল আকর্ষণের চোটে গিয়ে তাঁর কাছে উপনীত হবে, মনে মনে তাঁর পাদস্পর্শ করবে, তার অভীষ্টের, তার ইষ্টের, তখন সেই অভিজ্ঞতার জোরে, সেই আশীর্বাদের জোরে সব কটা সম্পর্ককে সে নতুন আলোয় দেখবে এবং নতুন করে সুন্দরভাবে নির্মাণ করে নেবে। সেই জন্য কামিনী ভেসে যাবে না, ওই যখন বলা হচ্ছে যে ঈশ্বরের দিকে চলে গেল, ঈশ্বরের দিকে গিয়ে যা পাবে সেই দিয়ে জগৎ জীবনকে নতুন আলোয় দেখবে, জগৎ জীবনকে নতুন আলোয় গড়বে। এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন আমরা সেটা বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় আছে, আর আজকে যেখানে আছে একটু বাদেই আবার সেই প্রসঙ্গে আসবেন। তা বললেন যে বড়টাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর, কামিনী কি করবে? কামিনী ছোট চুম্বক পাথর এটা বলছেন বলে কামিনী কি করবে, কামিনী কি করবে, এই কথাটা বলার মধ্যে আমার একটা অন্য ভঙ্গি আছে। সেই ভঙ্গিটা হচ্ছে যে কামিনী তাহলে একটা কিছু অন্যরকম করতে চাইছিল। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে হ্যাঁ, কেন না, সেই দেবী, দেবীর মধ্যেই বিদ্যা মায়া অবিদ্যা মায়া। এখানে তিনি অবিদ্যা মায়ার কথা বলছেন যে সে তো ঈশ্বরীয় পথ থেকে সরিয়ে রাখতে চায়। এই শ্রীরামকৃষ্ণের কথামৃত যখন আমরা পড়ছি বারবার মনে রাখছি যে তিনি পুরুষ ভক্তদের সঙ্গেই কথা বলছেন। কবার আর তিনি গোলাপ মা কি যোগীন মার সঙ্গে কথা বলেছেন সেই প্রসঙ্গ আছে। কতজন নারী, কতজন মহিলা শ্রীরামকৃষ্ণের কাছে সে যুগে এসেছিলেন, কিন্তু মহিলারা বুঝে গেছেন যে ঠাকুর কি বলতে চাইছেন। তিনি মেয়েদেরও ফরে নন, তিনি ছেলেদেরও ফরে নন, তিনি মানুষের ফরে, যাতে করে মানুষ ভগবানের দিকে এগোতে পারে। তো সেইটি সেই শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন পুরুষ মানুষের সঙ্গে, তখন যখন বলছেন কামিনী কি করবে, তার মানে ওই অবিদ্যা শক্তির কথা আসছে, যে অবিদ্যা শক্তি মানুষকে চোখে ঠুলি পরিয়ে দেয়, মানুষকে বিভ্রান্ত করে, যে যেটা নয় সেরকম একটা আবরণ পরিয়ে দিল আর বিক্ষিপ্ত করে দিল, যেদিকে যাওয়ার কথা সেদিক থেকে বিক্ষিপ্ত করে দিল। তো এই যে শক্তি, এই শক্তি কি করতে পারবে যদি তুমি বিদ্যা মায়ার আশ্রয় নাও? তাহলে ঈশ্বরেরই বিদ্যা মায়া অবিদ্যা মায়া। তাই ওই বড় চুম্বক পাথর ছোট চুম্বক, ওই বিদ্যা মায়া অবিদ্যা মায়া। তা সেই যে ছোট চুম্বক, একটি মেয়ে বা একটি মানুষ ফর দ্যাট ম্যাটার, মেয়েদের ক্ষেত্রে হলে উনি পুরুষ সম্বন্ধে একই রকমভাবে বোঝাবেন, তাহলে একটি মানুষ যে আর কিনা আসক্তি জায়গার থেকে সে আকর্ষণ করছে, আর হচ্ছে ওই বিদ্যা মায়ার আকর্ষণ। বিদ্যা মায়ার আকর্ষণ যখন হবে তখন এ কিছু করতে পারবে না, এই অবিদ্যা মায়ায় কিছু করতে পারবে না। তা অবিদ্যা মায়া মানুষকে তো সত্যি মোহগ্রস্ত করে, মানুষকে মোহগ্রস্ত করে। যাচ্ছে কেউ দিব্যি ভালো লোক, রাস্তায় দেখলো একটা 500 টাকার নোট পড়ে আছে, 500 টাকার নোট পড়ে আছে, এবং সেটা হয়তো একটা কোনো মেলা টেলায় গেছে বা একটা কোনো মলে গেছে। এখন মলে গেলে মনে হবে যে সিসিটিভি আছে চারিদিকে, বাবা ওসবে, কিন্তু মেলায় গেছে, সেখানে গিয়ে দেখলো 500 টাকা, তার মানে হচ্ছে যে কেউ নিশ্চয়ই একটু আগে ফেলে গেছে। আচ্ছা এখানটা কীরকম, না এটা অন্ধকার অন্ধকার আছে, কেউ কি দেখছে না, দেখছে না, তাহলে তো নিয়ে নিলেই হয়। নিয়ে তাহলে কি সেই ইনফরমেশন সেন্টারে যাবে গিয়ে জমা দেবে নাকি নিজের পকেটে রাখবে? এখন হচ্ছে যে তার বিচার আসছে যে যার গেছে তার তো গেছে, আর এখন ইনফরমেশন সেন্টারে গেলে সে ঘোষণা করবে কবে সে লোক পাবে, সে হয়তো বাড়িই চলে গেছে, তার থেকে রেখে দিই। এই যে রেখে দিই, তখন তার মনে হচ্ছে যে রাখাটা ঠিক নয়, কিন্তু তার মনের মধ্যে কিছু একটা যুক্তি টুক্তি করছে যে হয়তো ভগবানেরই ইচ্ছে যে আজকে আমি এই 500 টাকা পাবো। এই অবিদ্যা মায়া আকর্ষণ করছে। সুতরাং শুধু কামিনী নয়, কত রকমভাবে আসক্তির আকর্ষণ। আচ্ছা কেউ কেউ তো নিয়ে ফেরতও দেয়, নিশ্চয়ই দেয়, কিন্তু যারা ফেরত দিয়ে উঠতে পারে না, মনের মধ্যে ইচ্ছে ছিল কিন্তু আলটিমেটলি হলো না, পকেটে করে নিয়ে চলে এলো, সেই রকম যে ঘটনা ঘটে সেই আসক্তিময় আসক্তির কথা বলা হচ্ছে, সেই অবিদ্যাময়ের কথা হচ্ছে যে ডাজ ইট এক্সিস্ট অর নট, দ্য আনসার ইজ ডেফিনেটলি ইয়েস। কেউ কেউ সেটাকে অতিক্রম করতে পারছে, কেউ কেউ পারছে না। তো যেখানে অতিক্রম করতে পারছে না সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, এবং ওইখানে বলছেন যে কামিনী কি করবে, কার ক্ষেত্রে, যার যে কিনা ঈশ্বরের পাদস্পর্শ করেছে, বড় চুম্বক যাকে টেনে নিয়েছে এবং যে গিয়ে বড় চুম্বকের কাছে গিয়ে উপনীত হয়েছে, সেখানে কি করবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ বলবার সময় এইসব কথা বলেছেন, তো যে কামিনীর কথা বলেছেন এবং বলেছেন কামিনী কি করবে। একজন ভক্ত মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? এই যে ঘৃণা করব কথাটি বলছেন, এটি এমনি অর্থে নয় যে তার মানে আপনি যা বলছেন তাহলে মেয়ে মানুষ এরকম এরকম,
সেরকম অর্থে নয়, এটা হচ্ছে যে তিনি সত্যি সত্যি সিরিয়াসলি ভাবছেন যে তাহলে কামিনী যদি এত গণ্ডগোলের কারণ হয়, শ্রীরামকৃষ্ণ এই যেভাবে বললেন যে তাহলে তাদেরকে উপযুক্ত দূরত্বে রাখার উপায় কি, যে ঘৃণা করা, লোকে ঘৃণার বস্তুকে দূরে রাখে তাহলে তাকে ঘৃণা করা, তো শ্রীরামকৃষ্ণের কাছে ওটা বলছেন যে তাহলে এটাই কি পথ যে কামিনীকে ঘৃণা করতে হবে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে উত্তর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। একটু আগে বলেছেন যে ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। এই ভয়টা কেন, ভয়ের প্রসঙ্গটা আসছে কেন? ভয়ের প্রসঙ্গ বলা মানেই হচ্ছে যে তাহলে কেমন যেন একটা হয়ে গেল, যে তারা একটা অন্য ক্লাস নাকি। ভয়টা খুব একটা ডেফিনিট সুনির্দিষ্ট অর্থে বলা, সেটা কি, সেটা হচ্ছে যে মানুষের কিছুটা ঈশ্বরের দিকে মন হয়েছে সেই মানুষ বুঝতে পারছে যে সমাজে সংসারে অনেক রকমের আসক্তির আহ্বান আছে। যে ভদ্রমহিলা ঈশ্বরের দিকে মন দিচ্ছেন, দিতে চাইছেন, তার জীবনেও ঘটছে, শুধু পুরুষের জীবনে ঘটছে তা নয়, যে তিনি কোনো একটি আশ্রমে কি মন্দিরে কি মঠে যাবেন, কোনো একটি অনুষ্ঠান আছে, পাঠ আছে, গান আছে, আলোচনা আছে। আবার সেই দিনই একজন বললে যে আজকে তো অমুকের বাড়ি অমুক কাজ আছে, তোমাদেরও তো নেমন্তন্ন আছে। ইনি সেটা জানতেন নেমন্তন্ন আছে, না গেলে একটু সামাজিকভাবে কেমন দেখায় যে এলো না, কি কারণে এলো না ভগবান জানে, তো আর গেলে একটু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, সেজে গুজে যাওয়া যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাহলে যাবো কি যাবো না, হয়তো ওই সামাজিক কাজেই চলে গেলেন। আর মনটা খুব খুঁতখুঁত করলো, ওখানে গিয়ে ভাবলেন যে এখানে এত সব জমাটি হচ্ছে, আড্ডা টাড্ডা ভালোই লাগছে, খচাখচ ছবি টবি উঠছে, কিন্তু আমার যারা বন্ধু বান্ধবী যারা আছে, ভক্তজন যারা আছেন, তারা আজকে গিয়ে পাঠটা শুনছে, কেন যে এখানে এলাম। পরে বাড়ি গিয়ে শুনলো যে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, পাঠিয়েছেন যে আজকে পাঠ খুব দারুণ জমে গিয়েছিল, তুমি এলে না কেন আজকে। তখন তার ভেতরে খুব কষ্ট হলো, ভেতরে কষ্ট হলো যে দুটো একসঙ্গে করা যায় না, ওখানে আজকে না গেলেই ভালো ছিল, কেন যে গেলাম, আমাকে বললো বলেই যে আমি আমায় ছুটতে হয়েছে তা নয়, আসলে আমার ভেতরেই ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটার কাছে আমি হেরে গেছি। ওইখান থেকে ভয় যে ওই আকর্ষণটা আবারও বিক্ষিপ্ত করে দেবে না তো, আর ওই যে একটা উৎসব বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসা সেজে গুজে, ওটা তো শুধু একটা আকর্ষণ নয়, এরকম হাজার একটা আকর্ষণ, সেটা আবার বিক্ষিপ্ত করে দেবে না তো, এই ভয়। যিনি ঈশ্বরের দিকে কিছুটা এগিয়েছেন, ঈশ্বরের দিকে মন হয়েছে, যে ভদ্রমহিলার বা যে ভদ্রলোকের, সেই তিনি যখন ভাবছেন যে ঈশ্বরীয় প্রসঙ্গ যেখানে আলোচনা হবে না সেই জায়গাটা হ্যাঁচকা টান মেরে আবার নিয়ে যাবে না তো, শ্রীরামকৃষ্ণ সেই ভয়ের কথা বলছেন এবং বলছেন ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। তো এখানে যখন একজন ভক্ত বলেছেন যে মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব, তখন তিনি বলছেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। এইটি বলছেন যে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে, তো এই অন্য চক্ষে দেখছেন না, সেই জন্য আর ভয়ের কোনো ব্যাপার নেই। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। কিন্তু ওই যে ভয়টা, সেই ভয়টা তো তাদের দিক থেকে তৈরি হচ্ছিল, তারা তো সেইটা তৈরি করছিল, আসক্তির আহ্বান তারাই জানাচ্ছিল। তা এই যে এখানে বলা হলো যে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে, তো ওই ভয়টা কি এনার জন্য না বাইরের দিকের হাতছানির জন্যে? উত্তর হচ্ছে এনার জন্য। কেন না, এর মধ্যে যদি ওই ভাব, ঈশ্বরীয় ভাব এসে যায় তাহলে উনি আর ওই আকর্ষণটাই অনুভব করবেন না। আকর্ষণ অনুভব না করলে অন্যদিকের হাতছানিও ব্যর্থ হয়ে যাবে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই হাতছানি তোমার উপরে কাজ করবে না। আবারও ভাবছি সেটা পুরুষের ক্ষেত্রেও সত্য, নারীর ক্ষেত্রেও সত্য, সমান সমান সত্য। শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষাই দিচ্ছেন যে যদি ঈশ্বরে মন যায় তাহলে ওই আসক্তির যে আকর্ষণ এটা জগতে আছে, তোমার জীবনে আছে, তুমি জন্মগ্রহণ করার আগেও ছিল, সেই আসক্তির যে আকর্ষণ তোমার উপরে কাজ করবে না। মথুরবাবু যখন ঠিক
ডেফিনিট ছিলেন না যে তার শাশুড়ি ঠাকুরন যাকে এত ভক্তি শ্রদ্ধা করছে, প্রণাম করছেন, সেই তিনি ঠিক কোন স্ট্যাচারের। তখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে অনেক রকম টেস্টের মধ্যে ফেলেছিলেন, এবং তার মধ্যে মথুরবাবু তো নানান জায়গায় সব যাতায়াত বিচিত্র সেরকম জায়গাতেও নিয়ে গেছেন, বাবা বলতেন পরবর্তীকালে, কিন্তু সেই ভক্তি বিশ্বাস তো একদিনে হয়নি, সেরকম জায়গাতেই নিয়ে গেছেন। নিয়ে গিয়ে যখন সেইখানে ফেলে দিয়েছেন ওরকম অবস্থার মধ্যে, শ্রীরামকৃষ্ণ দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে আসছেন, তাদেরকে মা রূপে দেখছেন, কিন্তু মা একই রূপে অবস্থিত, একই রূপে সামনে রয়েছেন। তখন শ্রীরামকৃষ্ণ বেরিয়ে আসছেন আর মথুরবাবুকে শুধু মিষ্টি করে বললেন যে মথুর আর আমাকে এরকম জায়গায় এনো না। তো ওই শ্রীরামকৃষ্ণের নিজের মানুষের ভাব, তিনি তো ঈশ্বরীয় ভাব ধারণ করতে পারতেন, মথুরবাবুকে স্বপ্নে দেখা দিতে পারতেন, ওরকম কিছু করেননি, কিন্তু ওই মানুষের ভাবে দেখাচ্ছেন যে যদি ঈশ্বরময় কেউ হয়ে যায় তাহলে তার উপরে ওই আকর্ষণ কাজ করবে না। শুধু কাজ করবে না তাই নয়, উল্টো তরফে যেখান থেকে ওই আকর্ষণ আসতে পারত সেই তরফেও পরিবর্তন হয়ে যাবে। কায়রোতে স্বামী বিবেকানন্দ গেছেন, যখন দেশে ফিরছেন দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণের পর, তখন জাহাজ থেকে নেমে ওই কি একটু গ্যাপ ছিল, সেই সময় কায়রোতে ওরা একটু সাইট সিইং করতে বেরিয়েছেন আর ঘুরছেন, তারা যে সমস্ত বিশিষ্ট ভক্তেরা ছিলেন। এই সময় স্বামীজি একটা পাড়াতে ঢুকেছেন, পায়ে হেঁটেই ঘুরছিলেন, আর যারা সঙ্গী সাথী ছিলেন তারা ওখান থেকে যেতে বারণ করছিলেন, কেননা বাই দ্যাট টাইম বোঝাই যাচ্ছিল যে এটা অন্যরকম, এবং সেখানে সব মেয়েরা নানান রকম ভঙ্গিতে সব বসে টসে আছে। তো স্বামীজি যখন ওখানে ঢুকেছেন তখন অন্যরা যখন বারণ করছে, উনি কিন্তু ভ্রুক্ষেপ করছেন না, উনি ওখান দিয়ে হাঁটছেন। ওই যে ভেতরে কিছু নেই, আসক্তির আও নেই, বা আসক্তির যে বই তার অও নেই আও নেই অন্য কিছুই নেই, সেরকমভাবে যখন তিনি হাঁটছেন তখন একটি মেয়ে সে ছুটে এসেছে। এসে কি করেছে, স্বামীজির যে আলখাল্লা, সেই ওদের দেশে ঈশ্বরীয় পুরুষকে যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই আলখাল্লার এন্ডটা সেটাতে চুম্বন করে বলছে নিজের মনে যে ইনি ঈশ্বরের জগতের পুরুষ, তার ভাষায় বলছে, এটা স্বামীজির জীবনীতে আছে। সেই মেয়ে ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, স্বামীজি কিছু বলছেন না বাংলা ইংলিশে, সেটা তার মতো করে কেউ অনুবাদও করে দিচ্ছে না, রাদার স্বামীজির সঙ্গে যারা ছিলেন তারা চাইছেন যে চলে আসুন চলে আসুন, কিন্তু সেই মেয়ে দেখে বুঝছে, এবং সে ওরকমভাবে এসে বলছে যে ঈশ্বর ইনি ঈশ্বরের জগতের মানুষ বলে আলখাল্লার এন্ডটাকে চুম্বন করছে। তো ওই দিকের শুধু আকর্ষণ কাজ করে তাই কাজ করে না তাই নয়, ওই দিকের মধ্যেও পরিবর্তন এসে যায়। এটা এরা জীবন দিয়ে দেখিয়েছেন যে মায়ার শক্তি কাজ করতে চায় না, অবিদ্যা শক্তিও যেন ওই অটাকে বাদ দিতে চায়, এরকম এদের জীবনে ঘটেছে। সেই শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে, বিবেকানন্দকে যারা চলে আসতে বলছেন তাদের ভয় হচ্ছে, যিনি সন্ন্যাসী ওখানে গেলেন এবার না জানি কি বিপর্যয় হবে, কিন্তু ইনি তো অন্য চোখে দেখেন না। এবং স্বামী বিবেকানন্দের যে ঘটনা সেখানে আছে, যে স্বামীজি যখন ওই মেয়েগুলোকে দেখলেন, এমন তো নয় যে উনি আর রাস্তার দিকে মুখ করে মাথা হেঁট করে ফেললেন, ওই ব্যাপারটা বুঝে গিয়ে যারা তাকে চলে আসতে বলছিল তাদের থেকে অনেক বেশি বুদ্ধি ধরেন তিনি, যখন দেখলেন তখন নিজের মনে বিড়বিড় করে বলছিলেন, সঙ্গী সাথীরা যারা দেখেছেন তাদের মধ্যে একজন লিপিবদ্ধ করেছেন পরে বাংলা করলে দাঁড়ায় যে হায় রে, এরা নিজেদের মাতৃত্বকে নিজেদের সৌন্দর্যের পায়ে বলি দিয়েছে, বলি দিয়েছে মানে হায় রে, অর্থাৎ এরা দিতে বাধ্য হয়েছে যে নিজের সৌন্দর্য সেটাকেই ফুটিয়ে তুলতে হয়েছে, রংচক মাখতে হয়েছে, যখন চামড়া কুঁচকে গেছে তখনও আপ্রাণ চেষ্টা করতে হয়েছে, হয়তো চামড়া জ্বলে যাচ্ছে তবু রং মাখতে হচ্ছে, আর
যেমন জন্তু জানোয়ারকে বলি দিয়ে দেয়, সেটা ছটফট করতে করতে মরে যায়, সেরমভাবে ভেতরের যে মাতৃত্ব সেটাকে সৌন্দর্যের পায়ে বলি দিয়ে দিয়েছে, যার জন্য আই ফিল লাইক উইপিং। এইটা বিবেকানন্দের ভঙ্গি, যে ধপর 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 করতে করতে মাতৃত্বটা মারা গেল সৌন্দর্যের কাছে বলি হয়ে গিয়ে। এইটা বিবেকানন্দ যখন বলছেন, নিজের মনে মনে বলছেন তিনি, এমন নয় যে তিনি মাইকে নিয়ে অ্যানাউন্স করেছেন। আর সেই সময় ওই মেয়েটা এসে বলছে, ইনি ঈশ্বরের জগতের পুরুষ। তো শ্রীরামকৃষ্ণের কথা আমাদের শুনতে ভালো লাগছে, যে তিনি এবং স্বামী বিবেকানন্দ এরা কত রকমভাবে এইগুলো দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। ভয় কি? বিবেকানন্দ যা করছেন ও তো পুজো করছেন, যে এই রূপে শ্রীরামকৃষ্ণ এই ভয়ের কথা বলছেন, যে ভয় হয় না। আর ভয় না হয় কি হয়, সেটা ওর জীবনে স্বামীজির জীবনে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি মন্দিরের মধ্যে দেখেছিলেন যে মাকে ওই অন্য মেয়ে ছেলের রূপে, আমরা ওই অন্য মেয়ে ছেলে এইসব ভাবে বলছি, সংকোচের সঙ্গে বলছি, কারণ ঘটনাটি তারপর কিরকম ওইটি দেখে তিনি বললেন শ্রীরামকৃষ্ণ নিজের মনেই, যে মা তুই এই রূপেও। তার মানে কিনা, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে সন্ধ্যের পরে, ওই তিনি সিংহাসনে জলজল করছেন, তাই বলছেন যে মা তুই এই রূপেও। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আর আজকে 14 ডিসেম্বর 1882 তিনি বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তো ওই রূপে দেখেছেন, তার মানে কি, মা ভবতারিণীর গর্ভগৃহে কি ওরম কেউ দাঁড়িয়েছিল? না, মাই ওই রূপে সন্তানকে দেখাচ্ছেন যে মেক নো মিস্টেক, ওই যে অল্প আলোয় বা বেশি আলোয় যে দাঁড়িয়ে থাকে ওই রকম রূপে, সেই আমি আর এই আমিতে কোনো তফাৎ নেই। কিন্তু সন্তান চমকে যাচ্ছেন, আনন্দের সঙ্গে চমকে যাচ্ছেন, মা তুই এই রূপেও। সেই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন যখন কামিনী বলছেন, আমাদের বুঝে নিতে হচ্ছে যে মেয়েদেরকে তিনি ওই চোখে দেখছেন। শুধু আবারও মেয়েদের মধ্যে বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি, সেই অবিদ্যাশক্তির ক্ষেত্রে উনি মাখো করে শাক দিয়ে মাছ ঢেকে কোনো কথা বলছেন না, বলছেন হ্যাঁ অবিদ্যাশক্তির এই ক্ষমতা রয়েছে, তো সেই জন্যেই সাবধান হতে বলা। অবিদ্যাশক্তি জগতের সমস্ত পুরুষকে এবং সমস্ত নারীকে মায়াচ্ছন্ন করে রাখতে চায়, সেই শক্তি ওই দেবীর থেকেই উৎপন্ন। স্ত্রীলোকও যখন মায়াবদ্ধ হচ্ছে তখন সেই অবিদ্যাশক্তির প্রভাবেই হচ্ছে। পুরুষের ক্ষেত্রে এরকম একটা পুরুষ নারী এরকম বোধ হচ্ছে, কিন্তু নারীও ওই অবিদ্যাশক্তির প্রভাবেই ওরকম হয়ে যেতে পারেন। সেইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, বলছেন তিনি ঠিক দেখেন যে মেয়েরা, তাহলে বললেন যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বলছেন মা বলে তাই সকলকে পূজা করেন। আচ্ছা, তাহলে এই যে অবিদ্যাশক্তি রয়েছে তাহলে পূজা করেন? শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে মায়ের কাছে প্রণত হতে হয়, যে মা ওঙ্কার রূপিণী, মা আমি তোমার শরণাগত, আর এমন করো যেন তোমার অবিদ্যা মায়ায় মুগ্ধ না হই, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা, যে মা ওঙ্কার রূপিণী, মা শরণাগত, যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কি অপূর্ব বাক্য, যে তোমার মায়ায় মুগ্ধ না হই বললে একরকম ছিল, যে ওই মায়া দিয়ে তুমি সকলকে বেঁধে ফেলছ, কিন্তু এটা বলা মানে হচ্ছে যে একটু কেয়ারফুল থাকা। যেমন পুলিশের থেকে লোকে কেয়ারফুল থাকে, যে পুলিশ আসে ভয় লাগছে, তো অবিদ্যা মায়ার থেকেও কেয়ারফুল থাকা, এটা ঠিক সেরকম নয়। কেয়ারফুল থাকা তো বটেই, কিন্তু এই যার সম্বন্ধে কেয়ারফুল থাকা তাকেও স্তব করা হচ্ছে। শ্রী শ্রী চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আবার তার পরের পঙ্ক্তিতেই পরের চরণে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, ভ্রান্তিরূপেও যে মা তুমি আছো, তোমার পায়ে আমি প্রণাম জানাই। তো ওই যে তাকে প্রণাম জানানো হচ্ছে, যাকে অ্যালার্ট থাকা হচ্ছে যার সম্বন্ধে, তাকে আবার প্রণামও জানানো হচ্ছে যে তুমি এই এই রূপেও আছো। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মা তোমার শরণাগত, যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়, এর মধ্যে
একটা অন্য দৃষ্টি রয়ে গেল, অন্য একটা অ্যাপ্রিসিয়েশন রয়ে গেল, অন্য একটা ইভ্যালুয়েশন রয়ে গেল, অন্য একটা অ্যাসার্শন রয়ে গেল যে এই যে মায়া এটা ভুবন মোহিনী, মানে এমনিতে চমৎকার, এই যে বলছেন ভুবন মোহিনী মায়া এ ভারী অদ্ভুত, যে তাকে বন্দনা করছেন যেন হাঁটু গেড়ে বসে। হাঁটু গেড়ে বসে লোকে কত রকম ভঙ্গিতে কত রকম কি করে, শ্রীরামকৃষ্ণ হাঁটু গেড়ে বসে দেবী শক্তির কাছে সাবমিট করছেন যে তোমার অবিদ্যা মায়ায় আমাকে মুগ্ধ করো না। তো সেখানে হাঁটু গেড়ে বসছেন, সেই ভঙ্গি রয়েছে যে মা তোমার অবিদ্যা মায়ায়, তোমার ভুবন মোহিনী মায়ায়, নাও দিস ইজ ভুবন মোহিনী। আমি বুঝতে পারছি যে দিস ইজ আ গ্র্যান্ড ক্রিয়েশন। এই যে লোকে মুগ্ধ হয়ে যাচ্ছে, ভঙ্গি হচ্ছে যে আমারও সেই ক্ষমতা নেই মা, কারণ এই মায়া ভুবন মোহিনী, আহা এতে কত রূপ রস গন্ধ, কত বৈচিত্র্য, এ তো তুমি সৃষ্টি করেছ। এই যে সৃষ্টি করেছো, আমি সেই সৃষ্টির কাছে নত জানু হচ্ছি, মাথা নত করছি। আমি বলছি না যে আমার এমন বুদ্ধি, আমার এমন বিচার, আমার এমন বৈরাগ্য যে সে সব দিয়ে নস্যাৎ করে দিচ্ছি। আই এম দ্য রুলার অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ফার ফ্রম ইট। আমি হাঁটু গেড়ে বসে তোমার কাছে সাবমিট করছি যে তোমার ওই যে ফ্যান্টাস্টিক ক্রিয়েশন ভুবন মোহিনী, ওটা মায়া। আমি কতটা বুঝতে পারছি, আর তার সঙ্গে ফাইট করতে পারবো না মা, করতে চাইও না। আমি তোমার শরণাগত, আমাকে ওই ভুবন মোহিনী মায়া দিয়ে আচ্ছন্ন করো না। এইটা শ্রীরামকৃষ্ণের প্রার্থনা। সেই শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে কিরকম দৃষ্টি হতে হবে, আর বলছেন যে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। ওই বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুটি মিলেই যার প্রকাশ, যার মধ্যে দিয়ে সেই মেয়েদেরকে পূজো করছেন। পূজো করছেন মানে বিদ্যা মায়াকে পূজো করছেন, যে তোমার কাছেই সব কিছু, সমস্ত রকম উপাসনা তোমারই আন্ডারে। আর অবিদ্যা মায়াকে পূজো করছি যে ওয়ান্ডারফুল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টেরিফিক, সেই অবিদ্যা মায়ার হাত থেকে মা তুমি আমাকে রক্ষা করো। তো সেইখান থেকে মেয়েদেরকে পূজো, এবং বলেছেন যে কারুর মধ্যে বিদ্যা মায়ার বেশি প্রকাশ, কারুর মধ্যে অবিদ্যা মায়ার বেশি প্রকাশ। দিস ইজ অ্যাবসলিউট সায়েন্স, দিস ইজ অ্যাবসলিউট সায়েন্স, দিস ইজ অ্যাবসলিউট আর্টিকুলেশন অফ ট্রুথ। এই সত্যের উক্তি, সত্যের উক্তিকেই তো বিজ্ঞান বলা হচ্ছে, সত্য সন্ধান সেটাই বিজ্ঞান। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কোথাও বিদ্যাশক্তির বেশি প্রকাশ, কোথাও অবিদ্যাশক্তির বেশি প্রকাশ, কিন্তু এই দুই মিলে যে শক্তি, যে ফেমিনিন পাওয়ার, তাকে তিনি পূজো করছেন। এই যে বললেন যে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজয়বাবু শুনছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় অন্যেরা শুনছেন, কি ইম্প্যাক্ট কথার, কি ইম্প্যাক্ট, কি জন্যে? এই কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত অর্থ আছে বলে, কথাগুলি খুব সুন্দরভাবে বলেছেন বলে, কথাগুলি সত্য বলে, আরও একটা কারণ আছে। সেই কারণটা বোধ হয় সর্বাগ্রে, সেটা হচ্ছে এই জীবনটি তিনি যাপন করে দেখিয়েছেন বলে, কোনো একটি অমাবস্যার রাত্রে বিয়ে করে আনা বউ, ঠিক ঠিকভাবে বলতে গেলে, উপযুক্ত ভাষায় বলতে গেলে, ধর্মপত্নী, সহধর্মিনী, তাকে যখন তার বয়স 19 বছর, সেই তাকে ওই অমাবস্যার রাত্রে মা ষোড়শী রূপে পূজো করেছেন। দ্যাট ওয়াজ দ্য আনফোল্ডমেন্ট অফ আ ড্যাজলিং স্পিরিচুয়াল ইভেন্ট। ড্যাজলিং মানে নানান কালারের হতে পারে, আর এটি হচ্ছে শ্বেত শুভ্র পবিত্রতার বর্ণের ড্যাজলিং উজ্জ্বল। সেই ষোড়শী পুজো করছেন মা শারদাকে, 19 বছরের মা শারদাকে। এমনিতে যখন কুমারী পুজো করা হয় তখন বাচ্চা মেয়েদেরকে নিয়েই সাধারণত করা হয়, লোকেদের দেখতেও খুব ভালো লাগে যে এত ছোট মেয়ে তার কুমারী পুজো করা হচ্ছে, তার মধ্যে দেবী শক্তির আরাধনা করা হচ্ছে। বাচ্চা মেয়ে যার মধ্যে নেই বাচ্চা, আর লজেন্স টপি টপি সব দেওয়া হয়, আর সে মাঝে মাঝে আবার ঝুলঝুল করে নিজের মার দিকে তাকিয়ে দেখে, বাবার দিকে তাকিয়ে দেখে,
সেই অবস্থাতে তাকে দেবী জ্ঞানে পুজো করা হচ্ছে। সো নাইস। আচ্ছা বড় মেয়ে হলে, বড় মেয়ে নেওয়া হয় না, পুজো যাকে করা হচ্ছে বাচ্চাকেই পুজো করা হচ্ছে। এই কুমারী পুজোর যে ট্র্যাডিশন সেইটার একটা ধারা আছে। আর যদি ভাবি যে ওই যে কুমারী পুজো করা হচ্ছে এইটা ঠিক কোনখানটা দেখে পুরো স্পিরিটটাকে বুঝতে হবে, সেইটার গাইড বুক কি আছে, সেটার গাইড বুক হচ্ছে ষোড়শী পুজো, যেখানে কোনো বালিকা নয় কিন্তু ১৯ বছরের যিনি তাকে পুজো করা হচ্ছে দেবী ষোড়শী রূপে। দিস ইজ দ্য গ্র্যান্ড ইভেন্ট, দিস ইজ দ্য গ্র্যান্ড আইডিয়াল, দিস ইজ দ্য গ্র্যান্ড ইনস্ট্যান্স। ভীষণ শক্ত, ভীষণ শক্ত। কেন শক্ত ব্যাখ্যা করার দরকার লাগে না, কিন্তু এরকম হতে পারে নাকি, কেউ বিশ্বাস করবে? হয়তো আগে করতো না, কিন্তু জগতের ইতিহাসে এই প্রথম যে নিজের সহধর্মিনী হু ইজ অফ 19 ইয়ার্স অফ এজ তাকে গডেস রূপে পুজো করছেন নিভৃতে। এবং সেটা পৃথিবীর ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, যে এমনটাও হতে পারে, আসক্তিশূন্য আনন্দপূর্ণ অবস্থান এইরকম হতে পারে যে সেখানে সেই মেয়ে নাকি দেবী তাকে পুজো করা হচ্ছে এবং পুজো করছেন নিজের স্বামী। ফলহারিণী কালী পুজোর রাত্রে ষোড়শী পুজো করছেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণই বলছেন তিনি ঠিক দেখেন, অর্থাৎ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। এর মধ্যে যতই সত্যতা থাকুক, যতই আধ্যাত্মিকতা থাকুক, যতই পরিবেশন শৈলী থাকুক, অন্য উচ্চতায় পুরো প্রসঙ্গটি উঠে যাচ্ছে যখন যিনি এটি পরিবেশন করেছেন তিনি তার নিজের জীবনে করে দেখাচ্ছেন, সেই তিনি যখন পরিবেশন করছেন তখন অন্য উচ্চতায় প্রসঙ্গ চলে যাচ্ছে, হিমালয়ের উচ্চতায় চলে যাচ্ছে, যে তিনি তো করেছেন। তো তার গুরু, অদ্বৈত সাধনার গুরু শ্রীমদ তোতাপুরীজি বলেছিলেন যে কামনা জয় করেছি সেটা বোঝা যাবে যখন স্ত্রীকে একসঙ্গে একই ঘরে রেখে শয়ন করতে পারবি। তা তারা ৬ মাস সেরকমভাবে ছিলেন, এবং সেই সময়কার অভিজ্ঞতাও শ্রীরামকৃষ্ণ কতক কতক ব্যক্ত করেছেন, যে মনকে তিনি বলতেন যে মন কি চাও, তা মন চায়নি। তো ওই যিনি ওই আসক্তি ত্যাগ করে ওই রকম জায়গায় গেছেন, হোয়াট অ্যাবাউট হিজ ওয়াইফ, তার বিবাহিত পত্নী, তার কি অবস্থা? সেই মা সারদা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যা পেয়েছেন তো অন্যরকম, পায়ে বাত হয়ে গেছে। তিনি বলতেন যে পায়ে বাত হয়ে গেছে কি কারণে, নহবতে আছেন আর সেইখান থেকে দেখতে পাচ্ছেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে কি হচ্ছে, ঠিক মতো দেখতে পাচ্ছেন না, কিন্তু গান হচ্ছে, নৃত্য হচ্ছে, ঈশ্বরীয় ভাবে সব বিভোর, সব গাইছে নাচছে, ঠাকুরকে বেষ্টন করে করে সব নাচছে, আর কি সুন্দর গানের আওয়াজ আসছে, সঙ্গীতের মুহুর মুহুর রোল আসছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওইখানে মাঝখানে চাটাইয়ের বেড়া দেওয়া আছে, সেই বেড়ার মধ্যে একটুখানি ফুটো করে ঠাকুরের ভাইজি লক্ষ্মী, যার নাম ভক্তদের কাছে লক্ষ্মী দিদি, আর মা সারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুটোর মধ্যে দিয়ে দেখছেন কি না বৈকুণ্ঠ কি কৈলাসের দৃশ্য, এই একটু দূরেই ঠাকুরের ঘরে হচ্ছে, দ্যাট সাইট অ্যান্ড দ্যাট সাউন্ড। মা বলতেন যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ ধরে গেল। তো তার মানে তার ভেতরে কি প্রবল আনন্দ। সেই তিনি যার সঙ্গে শ্রীরামকৃষ্ণ একত্র শয়ন করলেন কিন্তু সেই অর্থে সাংসারিক জীবনের কিছুই যাপন করলেন না। এই যে বিমল আনন্দ, আমাদের কাছে শব্দ নেই, এটির সঞ্চার হচ্ছে যখন একজন অধ্যাত্ম রসে পরিপূর্ণ হয়ে আছেন। এদের যে দৈবী জীবন সে তো অসামান্য, সেটি শ্রীরামকৃষ্ণ যাপন করেছেন এবং সেটা এমনই ছিল, এমনই আনন্দের ছিল যে যখন একটা ব্রিফ পিরিয়ড ভুগে ভুগে, শারীরিক দিক থেকে দেখতে গেলে ভুগে ভুগে, ভেতরের দিক থেকে নয় কিন্তু বাইরের দিক থেকে অবর্ণনীয় কষ্ট, তো তারপর যখন শরীর চলে গেল তখন এই ডিভাইন কনজুগাল রিলেশন এমনই যে মা সারদা আর থাকতে পারছেন না, ভেতরে এত
বিরহের অগ্নি। এই বিরহ অন্য রকম, সে থাকতে পারছেন না। তখন তীর্থ দর্শনে যাচ্ছেন, ভক্তেরা সব ব্যবস্থা করে দিচ্ছেন, ভক্ত সন্তান সঙ্গে যাচ্ছেন, মা বৃন্দাবনে যাচ্ছেন, সঙ্গে লক্ষ্মী দিদি প্রমুখ সব যাচ্ছেন। তো ওই দাম্পত্য জীবন সেটা এত তীব্র পবিত্র আনন্দপূর্ণ যে শ্রীরামকৃষ্ণ চোখের সামনে থেকে অদৃশ্য হওয়ার পর থাকতে পারছেন না, ছটফট ছটফট করছেন। তাহলে কামগন্ধহীন দাম্পত্য জীবন এমনও হতে পারে? হ্যাঁ, হয়েছে তো, শ্রীরামকৃষ্ণ সেটি ঘটিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণ একা ঘটার নীতি নেই, বলতেন, ও কি যেসে ও আমার শক্তি, তুই দুজনে মিলে এটি ঘটিয়েছেন। যিনি পুজো করেছেন আর যিনি পুজো নিয়েছেন দুজনে এই সমান শক্তির অধিকারী, বা একজনের একটু বেশিই বোধ হয়, কারণ ঠাকুর বলছেন ও কি যেসে ও আমার শক্তি। এই অদ্ভুত সম্পর্ক কিন্তু মানুষের জীবনের দিক থেকে দেখতে গেলে একবার নিটোল। সেইটি মধ্যে অন্যতম যিনি, ওই পূজারি যিনি, মাতৃভাবের পূজারি যিনি, তিনি বলছেন যে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছে তিনি বলছেন, বিজয়ের প্রতি আবারও বলছেন, মাসে লিখছেন যে বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। এই আজকের অনুষ্ঠানের সূচনায় আমরা যেরকম শুনছিলাম, বিজয়বাবুকে বলেছিলেন যে তুমি এখানে আসো না কেন, এখানেও আবারও সেই কথাটি বললেন। ওই যে ঈশ্বর লাভ ইত্যাদি এইসব নানান প্রসঙ্গের পর বিজয়বাবুকে কেন বলছেন, দুটো কারণ। একটা হচ্ছে যে ওই যে তাকে বলেছেন তো জয়পুরে গোবিন্দজির পূজারি, 1200 নেড়া 1300 নেড়ি, এইসব কথার মধ্যে বেশ একটু কঠিন শিক্ষা ছিল, কঠোর শিক্ষা ছিল। দিস ওয়ার নট ডেলিভার্ড উইথ রোজি ওয়ার্ডস আফটার অল। তো এইরকম যে শিক্ষা দান ছিল, শ্রীরামকৃষ্ণ কোনো দিন কাউকে আহত করেননি। মাস্টারমশাইয়ের সঙ্গেও প্রথমে যখন হয়েছে আর বলছেন তোমাদের কলকাতার লোকের এই এক বুঝাতে যাওয়া, লেকচার দেওয়া, এইসব বলেছেন, কিন্তু তারপরে তিনি বলেছেন যে দেখো ওই তুমি যে বলছিলে প্রতিমা পূজা, সেটা যদি বলো তা যিনি যাকে পূজা করা হচ্ছে তিনিই সব বুঝিয়ে দেবেন, এরকমভাবে তাকে প্যাসিফাই করে বলেছেন যাতে মনে দুঃখ না হয়। এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভঙ্গি আমরা দেখতে পাই এবং আমরা শিখি তার থেকে। এখানেও বিজয়বাবুকে ওইসব বলেছেন তো, ওইসব গল্প টল্প বলেছেন, এখানে বলছেন তুমি মাঝে মাঝে আসবে, এটা হচ্ছে সেই হিলিং টাচ। কিন্তু সেটা আর্টিফিশিয়াল নয়, সেটা অ্যাবসলিউটলি অনেস্ট অ্যান্ড ন্যাচারাল, ঝর্ণার মতো স্বতঃস্ফূর্ত যেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই যে গভীর কথা তিনি বলছেন, স্বাধীনতা চলে যায় ইত্যাদি এইসব প্রসঙ্গ ছিল, তারপরে আবার মেয়ে মানুষের কথা, কোট আনকোট মেয়ে মানুষের কথা উঠেছিল এবং তখন তিনি যা বললেন, এই গভীর প্রসঙ্গ তো এলো। তো শ্রীরামকৃষ্ণ যেমন শিবনাথ শাস্ত্রী মশাই প্রমুখকে বলেছেন, যারা উচ্চ অধিকারী, যে তোমরা সব ঈশ্বরের ভক্ত, তোমাদের দেখলে আনন্দ হয়, এখানেও যখন বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলছেন যে তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে, তার মধ্যে ওই যে শ্রীরামকৃষ্ণের দেখতে ইচ্ছে হওয়া এটা এক, দুই হচ্ছেন তাকে একটুখানি ওই একটু হালকা হলেও বকুনির ভঙ্গিতে ওইসব গল্প বলেছেন, তার চৈতন্য হওয়ার জন্য ওইসব দৃষ্টান্ত দিয়েছেন, আর তিন হচ্ছে যে বিজয়বাবু আসাতে আর এইসব প্রসঙ্গ আসাতে এই গভীর জায়গাগুলো হলো, তো শ্রীরামকৃষ্ণ সেটিকেও মনে হচ্ছে রিলিশ করেছেন, যে এ আশাতে এইসব প্রসঙ্গগুলো উস্কে উঠেছে। যার তার সামনে শ্রীরামকৃষ্ণ তো এগুলো বলতেন না, সেরম সেরম লোক হলে যার কিনা এগুলোতে কোনো মতি নেই, আপাতত হবেও না, তাদেরকে বলতেন যে যাও একটু বিল্ডিং টিল্ডিং দেখো, এরকম বলেছেন, তাদের তিনি ছোট করেননি, কিন্তু এক্ষুনি তাদের হবার নয়। আর বিজয়কৃষ্ণ গোস্বামীর মতো একজন প্রাগ্রসর ব্যক্তি, তিনি যখন উপস্থিত শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলেছেন, এসবের থেকেও বোধ হয় তার প্রতি একটা অতিরিক্ত স্নেহ আসছে, যে ইউ মেড ইট হ্যাপন। নরেন্দ্রনাথ এলে শ্রীরামকৃষ্ণের আনন্দ যেন কোটিগুণ বর্ধিত হতো, এদের ক্ষেত্রে কম, ওর ক্ষেত্রে কোটিগুণ, কিন্তু এদের ক্ষেত্রেও যখন হচ্ছে যে তোমাকে দেখলে আনন্দ হচ্ছে, অন্যত্র বলেছেন যে গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে কোলাকুলি করে, এই সব মিলিয়ে তিনি হয়তো বললেন
সবগুলো কারণই থাকা স্বাভাবিক যে তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। আমরা আজকে এই পর্যন্তই পড়ব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 118 পৃষ্ঠায়, আর অন্যান্য প্রকাশনাতেও 14 ডিসেম্বর 1882 শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের ঘরে যে ঘটনা ঘটছে, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় প্রমুখ উপস্থিত রয়েছেন, সেই জায়গাটিতে এলেই এগুলি সব পাওয়া যাবে। এই শ্রীরামকৃষ্ণকে আমাদের ভাবতে ভালো লাগছে, এর কথা ভাবতে ভাবতেই শেষ করছি যে শ্রীরামকৃষ্ণ পুরুষ মানুষের কাছে, মহিলাদের কাছে, অর্থাৎ ভক্ত নরনারীর কাছে কথা বলছেন, তাদের শিক্ষার জন্যে অমৃতবাণী পরিবেশন করছেন, দরকার হলে কঠোরভাবে বলছেন, ইন অ্যান আনকম্প্রোমাইজিং স্টাইল, আবার তাদের খুব ভালোবাসছেন, আর সর্বোপরি যা বলছেন তার সঙ্গে তার জীবন এক তানে ধ্বনিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণী মিলে একটি সঙ্গীত, অথবা বলতে গেলে অন্যভাবে যে শ্রীরামকৃষ্ণের নিজের জীবন এবং বাণী একটা আরেকটার পরিপূরক। ভাবতে গেলে আমরা যখন বলি যে কেউ গাইছেন আরেকজন বাজাচ্ছেন, বাজাচ্ছেন মানে সঙ্গত করছেন, তো সাধারণত ভাবা হয় যে যিনি গাইছেন তিনিই মেন আর ইনি সঙ্গত করছেন, কিন্তু এখানে 50-50 পার্টিসিপেশন, শ্রীরামকৃষ্ণের বাণী এবং জীবন একটি আরেকটি সঙ্গত করছে, দুটি মিলে একটি সুসঙ্গত সুরমূর্ছনা। আমরা সেই সুরমূর্ছনার মধ্যে ফিরব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, ঠাকুর এবং মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা ফিরব আগামীকাল, অর্থাৎ রবিবার শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের পূর্ণ জীবন কথা নিয়ে। গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ এই অনুষ্ঠানে, আর সেটি রাত্রি 9টার সময় এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে, আর এই কথামৃতের মধ্যে আগামী সোমবার রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। ঠাকুর মা স্বামীজির অভয় আশীর্বাদে এবং কৃপায় আমরা এই সব অদ্ভুত জীবন এবং বাণীর যে সহাবস্থান, যে স্বরলিপি, যে সঙ্গীত মূর্ছনা, তাতেই পরস্পরের মুখোমুখি হব আগামীকাল এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।